আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ও প্রবাসগামী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? দর্শক বন্ধুরা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস প্রতি রাতে পাঁচ ঘন্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। গতকাল বুধবার থেকে 3 এপ্রিল পর্যন্ত রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত, আমি আবার বলছি, 1 ফেব্রুয়ারি 2023 থেকে 3 এপ্রিল 2023 পর্যন্ত রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ কারণে সকাল 7টা থেকে বেলা 11টা এবং রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে লাইটিং ব্যবস্থাপনার সংস্কারের কাজ চলমান, আর সে কারণে বিমান ওঠানামার সময় বিশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও যাত্রী সেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। এজন্য 2 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকবে। তিনি আরও বলেন, যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগ সহ বিমানবন্দরের সংশ্লিষ্ট অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনা সহ অন্যান্য বিষয়ে পূর্ব পরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। আগামী দুই মাস রাতে ফ্লাইট বন্ধ থাকবে। পাঁচ ঘন্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়ে বিমানবন্দরের এটিএম বিভাগ থেকে নোটার জারি করা হয়েছে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক। আর তাই এই সময়টাতে ফ্লাইট বিপর্যয় হওয়ার সম্ভাবনা খুব বেশি, অতএব আপনারা অত্যন্ত সতর্কতার সাথে ফ্লাইট শিডিউল মেনটেন করবেন, আর ফ্লাইটের অন্তত 1 থেকে 2 দিন আগে সর্বশেষ কনফার্ম করবেন আপনার বুকিং দেওয়া বা টিকিট ঠিক আছে কি না, যাতে করে নতুন কোনো ধরনের ঝামেলা না পড়েন। দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক সে প্রত্যাশায়। ধন্যবাদ।